খবর অবশেষে পাঁচটি দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার আমানতকারীদের অর্থ কর্মচারীদের চাকরি নিশ্চয়তার কথা বলা হলেও সংখ্যা কাটছে না সাধারণ মানুষের ব্যাংকাররা বলছেন দুর্বল ব্যাংককে দেউলিয়া ঘোষণা না করে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত ভালো কিন্তু তা স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা চ্যালেঞ্জের আর অর্থনীতিবিদরা বলছেন ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের দায় মুক্তি দিতেই কেন্দ্রীয় ব্যাংকের এই আয়োজন সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন দেশের ব্যাংকিং খাতের অনিয়ম অব্যবস্থাপনা ও সুশাসনের ঘাটতি দীর্ঘদিনের ঘোষিত খেলাপি ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকার কাছাকাছি কিন্তু বাস্তবে এই পরিমাণ আরও কয়েক গুণ বেশি এতে তারল্য সংকটে ভুগছে বেশিরভাগ ব্যাংক ফলে ধীরে ধীরে দুর্বল হচ্ছে জাতীয় অর্থনীতির ভিত্তি এই বাস্তবতায় এগারোটি দুর্বল ব্যাংককে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক যার মধ্যে প্রথম দফায় পাঁচটি অতি দুর্বল ব্যাংকে অন্য সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে এক্ষেত্রে সফল হলে বাকি ব্যাংকও পর্যায়ক্রমে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে বিলুপ্ত ব্যাংকের গ্রাহকদের আমানত ও কর্মচারীদের চাকরি সুরক্ষা দেবে নতুন ব্যাংক তবে শীর্ষ কর্মকর্তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনও খেলাপি ঋণের বোঝা কমিয়ে আনার পাশাপাশি ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিতে উনিশশো ও উনিশশো সালের আইন অনুযায়ী দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক নতুন এই উদ্যোগকে স্বাগত জানালেও বাস্তবায়ন করাটা চ্যালেঞ্জ বলে মনে করছেন এই ব্যাংকার দুইটা ব্যাংকের দুই ধরনের যদি এক অ্যাডভান্টেজ ওর আছে ওর নাই তাহলে দুটা মিলে কিন্তু হইল অথবা দুইটা সুযোগ সুবিধা যদি দুটারই থাকে তাইলে বললাম যে দুয়ে দুয়ে এটা ফাস হবে আর অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকগুলোকে ধ্বংস করার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দায়িত্ব নেয়া সবল ব্যাংকগুলোও ঝুঁকির মধ্যে পড়বে হাজার 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 অনেক সময় আমানতের টাকা ঠিকমতো দিতে পারতেছে না এই মাসটা যেভাবে হচ্ছে এটা আসলে কি কোন রকম কোন সুফল বই আনবে বলে আমার মনে হয় না ব্যাংক বিলুপ্ত করার পর খেলাপি আদায় আরও কঠিন হবে তাই এক্ষেত্রে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন ডক্টর উদ্দিন আর অধ্যাপক নজরুল কাদির মনে করেন ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের দায় মুক্তি দিতেই এই আয়োজন করেছে কেন্দ্রীয় ব্যাংক মার্জিং উত্তর কি হবে যারা এমপ্লয়ী তাদের কি হবে আমানতকারী টাকার ব্যাপারে কি হবে ব্যাঙ্কগুলো যে বিভিন্ন জায়গায় টাকা পাওনা আছে তারা যে লক্ষ হাজার কোটি টাকা জনকে দিয়েছে ব্যবসায়ী হিসেবে যে বিনিয়োগকারীদেরকে দিয়েছে এই টাকাগুলোর কি হবে যারা এই ব্যাংকের দুর্বলের পেছনে দায়ী তাদেরকে দায় মুক্তির একটা অপকৌশল হিসেবে দেখা হচ্ছে এই সরকার এবং বাংলাদেশ ব্যাংক মিলে এদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থানে যাবে তাদের কাছ থেকে যদি অর্থগুলি আদায় করা হয় এবং আদায়ের ব্যবস্থা হয় এই মার্জারির যে সুবিধা দুয়ে 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 কেন হয়ে যাইতে বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে দেশে একষট্টিটি ব্যাংক আছে পাঁচটি একীভূত হলে এই সংখ্যা দাঁড়াবে ছাপ্পান্নটিতে সোহাগ কুমার বিশ্বাস এসএ টিভি চট্টগ্রাম